সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো কথা বলবো কিছু আপডেট নিয়ে বাংলা ছবির। তো আমরা সবাই জানি যে এই বছরে তিনটে বড় বাংলা ছবি, তিনটে নয় চার পাঁচটা বড় বড় বাংলা ছবি অবশ্যই কমার্শিয়াল ঘরানার চার পাঁচটা আসতে চলেছে। তার মধ্যে তিনটে ছবি আছে প্রাইম ছবি, সেই ছবিগুলো নিয়ে কিছু আপডেট পেয়েছি, তো সেগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমে যে ছবিটা নিয়ে আপডেট পেয়েছি সেটা হচ্ছে যে এখন খুব মানে বাস ক্রিয়েট করেছে অবশ্যই মির্জা, এবং মির্জার ট্রেলারটা খুব একটা ইম্পর্টেন্স হয়ে দাঁড়িয়েছে এই সিনেমাটা চলার জন্য। কারণ একটা সিনেমার যে ট্রেলার কতটা ইম্প্যাক্টফুল হতে পারে, যদি তোমরা অ্যানিম্যাল দেখো, অ্যানিম্যাল ছবিটার বাস কিন্তু ক্রিয়েট তখনই হয়েছে যখন ওই ট্রেলারে ওই যে পোর্শনটা, ওই সিকোয়েন্সটা অনিল কাপুর এবং রণবীর কাপুরের মধ্যে, ওগুলো কিন্তু বিশালভাবে ভাইরাল হয়েছিল। তো সেই রকমই কাইন্ড অফ জিনিসপত্র অডিয়েন্স এক্সপেকটেশন রাখছে। তো মির্জা ছবিটায় এটার সাথে সাথে জানা যাচ্ছে যে মির্জা ছবিটায় যে ক্লাইম্যাক্সটা তারা শ্যুট করেছে সেটা প্রায় 35 মিনিট ধরে একটা টানা ক্লাইম্যাক্স রাখা হবে। এবং কমার্শিয়াল কাজ যখন আমরা বাইরের কোথাকার দেখি, তো সেইখানে তো আমরা একটা জিনিস ফলো করি যে তারা যে ক্লাইম্যাক্সটাকে যেভাবে স্কেল ওয়াইজ ডিজাইন করার চেষ্টা করে, সেখানে কিন্তু তারা টাইম নেয় প্রচণ্ডভাবে। যদি কান্টারা দেখো, কান্টারা কিন্তু থ্রু আউট সিনেমা জুড়ে ফার্স্ট সিন এবং লাস্ট সিনের ওপর কিন্তু বিশালভাবে ইম্প্যাক্ট ফেলেছে অডিয়েন্সের প্রতি। কান্তারা পুরো সিনেমা জুড়ে কিন্তু একটা ড্রামার ওপর বেস্ট করেই সিকোয়েন্সগুলো ডিজাইন করা ছিল। সেম যদি KGF দেখো, পুষ্পা দেখো, তো প্রত্যেকটা ছবির ক্ষেত্রে না ক্লাইম্যাক্সগুলো খুব ইম্পর্টেন্স হয়ে দাঁড়ায়। তো সেখানেও একটা বড় স্কেল ওয়াইজ তারা ডিজাইন করা জিনিসগুলোকে। তো এই ছবিটাতেও শোনা যাচ্ছে যে 35 মিনিটের একটা টানা ক্লাইম্যাক্সে অ্যাকশন সিকোয়েন্স ডিজাইন করা হয়েছে। যেহেতু এটা ইউনিভার্স, মানে ইউনিভার্স না, মানে এটা পার্ট ওয়াইজ আসবে জিনিসটা, এটা পার্ট ওয়ান, তো পার্ট টু এর হয়তো কোনো পোস্ট ক্রেডিট চিহ্ন থাকতে পারে যেখানে অন্যান্য কোনো বড় অ্যাক্টারকেও এই ছবিতে যুক্ত হতে দেখা যেতে পারে আপকামিং দিন। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো খাদান ছবিটা, এই ছবির কাস্টিং সম্বন্ধে মোটামুটি সবাই জেনে নিয়েছে। এবং এই ছবি আসান, মানে যে আসানসোলে কয়লার খনি আছে সেখানেতে শ্যুট হচ্ছে বড় স্কেলে, গান শ্যুট হচ্ছে, এবং দেবের যে ডবল রোলের ব্যাপারেও আমরা জানতে পেরেছি। এবং তার সাথে সাথে এখানে জানতে পেরেছি যে যিশু সেনগুপ্ত অ্যাজ এ ভিলেন হিসাবে প্লে করছে। যিশু সেনগুপ্তের একটা মানে যেহেতু এটা ফিউচারিস্টিক এবং পাস্টের উপর বেসড করে ছবি, তো এখানে যিশু সেনগুপ্ত যে ফ্যামিলি আছে, মানে তার যে ছেলের ক্যারেক্টারটা, সেটা এখানে জন ঘোষ বলে যে আছে, যে অলরেডি প্রধান ছবিতে দেবের সাথে কাজ করেছে, তো তাকে এই চরিত্রটার জন্য প্লে করা হয়েছে। তো দেখার যে সে কিরমভাবে প্লে করে। এবং এই ছবিটাতে অবশ্যই এই ছবিটার বিশাল বড় বাজ আছে, হয়তো বাংলা সিনেমার এই বছরের হয়তো সেরা ছবি হতে পারে। এবং খাদানি হয়তো এমন একটা ছবি যেটা হয়তো ট্রান্সফরমেশন আনার পুরোপুরি পোটেন্সিয়াল রাখছে। অবশ্যই মির্জা আছে, কিন্তু আমি যদি 100% যদি কারোর উপর চোখ বন্ধ করে আসা রাখি তাহলে অবশ্যই খাদান। কারণ দেবের একটা সেই ফ্যান বেস অবশ্যই আছে যারা তার প্রত্যেকটা ঘরানার ছবি দেখতে অবশ্যই যাবে। অঙ্কুশের কতটা আছে সেটা আমার জানা নেই। তার সাথে সাথে রাইহান রাফি পরিচালিত ছবি তুফান, তো আমরা সবাই জানি যে রাইহান রাফি তার আপকামিং ছবি তুফান সাকিব খানের সাথে আনতে চলেছে, যে যার স্কেল খুব বড় হবে। SBF প্রোডাকশন হাউস এই ছবির সাথে যুক্ত আছে, তো এইখানে তো ছবিটা সেম দিনেতেই মুক্তি পাবে। তো এর সাথে সাথে সাকিব খানকে নিয়ে রাইহান রাফি সে প্ল্যান করেছে যে সে আপকামিং দিনে আর একটা ছবিতেও সে তাকে দেখা যাবে, তাদের দুজনকে একসাথে কোলাবোরেট করতে। তো দেখার যে সেটা কেমন হয়, সেটা তুফানেরই সিকুয়েল হয় কিনা, বা হয়তো তুফান এখনো আসেনি, তো জানি না যে তুফানের কি পারপাস বা কি প্লট। কিন্তু যদি এটা অন্য ঘরানারও ছবি হয়, তো রায়ান রফি এমন একজন পরিচালক, সে সাকিব খানকে ভালোভাবেই প্রেজেন্ট করবে। তো এটাই বক্তব্য ছিল, তোমাদেরকে উন কাজটা নিয়ে বেশি এক্সাইটেড অবশ্যই তোমরা জানাতে পারো কমেন্ট সেকশনে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।